আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? যতদিন রেজাল্ট না হয়। রেজাল্ট হলে কি করবে? চাকরি নেব, তারপর দুজনে একদিন ঘর বাঁধবো। আমার ভালোবাসা। এত প্রেম? থানায় চল, তোর প্রেম বের করছি। এই তুমিও চলো। ইন্সপেক্টর সাহেব। চোপ শালা, রাস্তাঘাটে লুচ্চামি। স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই ভালোবাসিস বলে কি প্রকাশ্যে চুমাচুমির লাইসেন্স পেয়েছিস? ইন্সপেক্টর সাহেব, আমরা ভার্সিটি স্টুডেন্ট, আমরা খারাপ কিছুই করিনি। এই শালা, আমি কি মিথ্যে কথা বলছি? মিথ্যে বলছেন শালা, আমাকে বলে মিথ্যেবাদী? ওকে মারবেন না। মারবো না মানে? মারাই তোমার কাজ। হ্যাঁ, মার। ওই শালাকে লকাবে ঢোকা, এমন মার মারবি যেন আমি চেম্বার থেকে শুনতে পাই। আচ্ছা স্যার। যা, এই তুমি আমার সাথে চলো, স্টেটমেন্ট দিতে হবে। এসব मुझे पीने का शौक नहीं, पीता हूं गम बुला। मौज मौज घुसे मेजे परिष्कार कर, पाप धुए जाक। আফজাল ভাই, মদ ধাইলা দিলেন, এইটা তো হারাম। এইটা তো স্প্রিট, হারাম খাও হারাম। কি ব্যাপার, এত ধোয়া মোছা কিসের? তুই যা। মিলাদ মাহফিল হবে নাকি? মিলাদ মাহফিল না স্যার, আগত মাহফিল। দুটো ঝড়ো চিঠি এসেছে। কিসের চিঠি? এটা আপনার বদলির, আর অন্যটা আমার পকেটে থাকে। নতুন এসি স্যার এসেছে। বিপত্ত আমার। বদলি কাগজের টুকরো গুলো আদবের সাথে তোলো। আছে স্যার। এই কাগজে যা লেখা ছিল তাই তোমার রুটি রুচি। হা করো স্যার। হা করো, খাও খাও, গিলে ফেলো, গিলে ফেলো। কেজি স্যার। ইউ আর ইনস্ট্যান্ট রিলিজ। ইয়েস স্যার। লোকে ভাত খায়, গোস খায়, চাকরি খায়, আপনি কাগজ খেলেন স্যার, আর আমি মদ খাই। আমি তো বন্ধু মাতাল নই। আমি এসিপি আকাশ, আকাশের মতোই উদার, আকাশের মতোই নির্মম। আকাশের আকাশে যখন মেঘ জমে তখন শুধু বৃষ্টি হয় না, তুফানও হয়। চাঁদা হত্যার মাধ্যমে কত টাকা কোথা থেকে আসে সমস্ত তালিকা আপনাদের কাছে আছে। শুধু নেই সন্ত্রাসীদের তালিকা, হত্যা চাঁদা ঘুষ খাওয়া আজ থেকে এই থানা অচল তরিকা। কারণ এসিপি আকাশ ভিন্ন তরিকার মানুষ। বুঝাতে পারলাম? যদি কেউ না বুঝে থাকেন তো এই না বোঝাটা তার মাথায় বোঝা হয়ে যাবে। সুতরাং সবাই সোজা হয়ে যান। এসব ছবি দেখে চেহারা চেনা যায় না, নাকি আপনারা চিনতে চান না কোনটা? যাই হোক, আগামীকাল নতুন ওসি জয়েন করছে, তার আগেই এই বোর্ডে নতুন ছবি লাগানো চাই। আর হ্যাঁ,
নিজেদের ধূর্ত শিয়াল ভাবার কোনো কারণ নেই। কারণ নতুন ওসি যিনি আসছেন তিনি কিন্তু অবোধ ছাগলের বাচ্চা না। রিমেম্বার ইট স্যার। আমি ইন্সপেক্টর রানা, চতুর শিয়াল না, অবোধ ছাগল না, বাঘ না, সিংহ। ইউ গট মি? ইয়েস স্যার। রিল্যাক্স। ভাই সব, আপনারা জানতেছেন আমি একটা নতুন পার্টি খুলছি, পাবলিক পার্টি। পাবলিক হইল শিক্ষিত জনগণ, কিন্তু থানা পুলিশ কোর্ট কাচারি যে পার্টির নেতা কর্মীর দাম দেয় না সে পার্টির কোনো কদর নাই। আজকার পর থেকে কদর পাইবেন। দারোগা পুলিশ আপনাকে সালাম দিব, আপনারা আমার নামে স্লোগান দেন, আমি নতুন ওসির লগে মিটিং সেরাইতেছি। কাজী ভাই, কাজী ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, পাবলিক পার্টি, পাবলিক পার্টি, জিন্দাবাদ, জিন্দাবাদ, পাবলিক পার্টি, পাবলিক পার্টি, জিন্দাবাদ। আসুন বসুন। আপনি ওসি সাহেব, আপনারাই তো খুঁজতাছি। কোনো সন্দেহ আছে? ঠিক আছে, সন্দেহ দূর করে দেব, বলুন। আমি পাবলিক পার্টির নেতা কাজী, আমার পার্টিরারে আমি কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে চাই। নিবেন? আচ্ছা নেতাজি, কেন্দ্রে কজন নেতার সাথে আপনার পরিচয় আছে? নাই নাই, হেল লেগেই তো কেন্দ্রে যাব। মাওলানা ভাসানি, শেরে বাংলা ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ জিয়াউর রহমান, ওনাদের নাম শুনেছেন? দেখেন ওসি সাহেব, আমি ফিলিম টিলিম দেখি না, তো অগো পোস্টার টোস্টারে দেখ। শালা নেতা, তোর নেতাগিরি আজ আমি শিখিয়ে দেব। নেতা হয়েছো? ওকে বাথরুমে নিয়ে ঢোকাও, নতুন কাপড় পরিয়ে নিয়ে এসো। ওকে ছেড়ে দে কাজী, এবার বাইরে চল, আমার কাঁধে হাত রাখ, রাখ বলছি, এবার হাস, হাস, চল। কাজী ভাই, কাজী ভাই, এবার কর্মীদের মাঝে যান, যান, ভেরি গুড। আমারে নতুন কাপড় উপহার দিছে, একেবারে কম দামি। আমারে যদি দামি কিছু না দেয় তাহলে ওসির চাকরি নাই। যাও যাও। নতুন কাপড়টা দেখে যাই। কাজী ভাই, কাজী ভাই, ওকে ছেড়ে দে, আমার কাঁধে হাত দে, এবার হাস, হাস বলছি, হাস। চলো যাও নেতা, এবার কর্মীদের মাঝে যাও। ভেরি গুড। কি সামাদ ভাই, তোমার আমি কাপড় পরে আনেছি। চুপ করো কাজী ভাই, পাবলিক শুনলে তোমার আমার নেতাগিরি শেষ। ধরাই দিছে, চলো 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 চলো। ছোট বউ বড় আদরে, ছোট বউ
একি ইসন মহত পিওর দেশ ইউ কাম টু মাই চেম্বার চলো বোতল বাইরে রেখে আসবে আচ্ছা ভাই আজ আপনার মাতলামি শেষ তুই কে বাতাল হইছস স্যার এসেছি স্যার কিন্তু বোতলটা নিয়ে এসেছি স্যার হাউ ডেয়ার ইউ স্যার মদখোররা ডেয়ারিং হয় স্যার থানায় মদ খাও ডিউটিরত অবস্থায় স্যার ডিউটির সময় মদ না খেলে ডিউটিতে বিউটি আসে না স্যার শাট আপ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আজকের পর থেকে খাবে না লাস্ট ওয়ার্নিং তো দেননি স্যার লাস্ট ওয়ার্নিং হবে তোমার সাসপেনশন তাহলে এক্ষুনি সাসপেন্ড করুন স্যার পুলিশের চাকরি কত টাকা বেতন পায় মদ কেনার পয়সাই হয় না চাকরি নট করুন আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব আসতে যেতে সেলুট দেব না দেব গেট আউট ইয়েস স্যার মিস্টার রহমান আফজাল কি পাগল পাগল না স্যার ওর মধ্যে একটা ট্র্যাজেডি আছে ট্র্যাজেডি সন্ত্রাস চাঁদাবাজিতে বাধা দিত বলে ওর উপর সন্ত্রাসীরা ছিল খ্যাপা একদিন সুযোগ বুঝে সন্ত্রাসীরা ওর মাকে জখম করে যুবতী বোনকে তুলে নিয়ে যায় কিন্তু আফসোস পুলিশের চাকরি করেও ও সেদিন পুলিশের সহযোগিতা পায়নি মাটা মারা যায় বোনটা আত্মহত্যা করে বিচার চাইতে গেলে উল্টো ফল দাঁড়ায় এএসআই থেকে ডিমোশন করে তাকে সিপাই বানানো হয় তারপর থেকেই কে সেই সন্ত্রাসী এই এলাকার ডন আন্নার ভাই পান্না পান্না আমার নাম আয়েশ করা বর্ষ নাম আয়েশ করা আমার কাম আয়েশ করি পান্না আমার নাম তোর মতো মাস্তানকে ধরে দে আই আমার কাজ চিৎকার করে গলা ফাটাস নে এমন মার দেব তখন চিৎকার করার জন্য গলায় শব্দ পর্যন্ত থাকবে না ওই অফিসার এই সুরে বলতে তো নালে মোট ঢাইলা দেব গুড বাড়াবাড়ি করলে আগুন জ্বালিয়ে দেব আফজাল ইয়েস স্যার
ওকে সিগারেট আর ম্যাচ দাও। ওই অফিসার, তুই জানিস না আমি আন্নার ভাই পান্ডা, পান্না আমার নাম। প্রথমে পারমিশন নেবে, তারপর রুমে ঢুকবে। এসডিপি, আন্না আমার নাম। আই সেড আউট। সেন্ট্রি স্যার, বেয়াদবটাকে ডেকে নিয়ে আসো। স্যার, আন্না ভাইকে যেভাবে সম্মানের সাথে ভাই ডাকলো মনে হলো নুন খেয়ে গুন গাইছে। তুমি ঠিকই বলেছো সিপি। স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। তোমার মতো একটা গুন্ডা যদি এসিপির সামনে সাহেব সেজে বসে, তাহলে একজন ভদ্রলোককে কোথায় বসাবো? জাস্ট শাট ইওর মাউথ অ্যান্ড লিসেন টু মি। তোর সমস্ত অপকর্মের লিস্ট আমার টেবিলে, সব বন্ধ করে দে, নইলে তোর ভাইয়ের মতো তোকেও বন্ধ করে দেব। নাও গেট লস্ট। এসিপি, আমাকে অপমান করে তুমি রাতের ঘুম হারাম করলে, আমিও দেখব আমার ভাইকে তুমি কতদিন আটকে রাখতে পারো। আকাশ যাকে মুক্তি দেয় সে জীবন থেকে মুক্তি পেয়ে যায়। আউট, আউট, আই সে আউট। স্যার, থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ। আমার বোন শানুকে রক্ষা করে তুমি আমাকে কিনে ফেলেছ। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমাকে তো কিনেছে এই পোশাক, মিস শানুকে আপনার বোন ভেবে রক্ষা করেনি। ইট ওয়াজ মাই ডিউটি স্যার। থ্যাংকস ওয়ান্স এগেইন রানা, থ্যাংকস। আই এম প্রাউড অফ ইউ রানা। স্যার, অফিসটাকে বাড়ি বানালে নাকি ভাইয়া? উল্টো বলেছিস, বাড়িটাকে অফিস বানিয়েছি। ওসব চলবে না। কেন? আমি তোমার মতো পুলিশ নই যে 24 ঘন্টা তোমার জন্য অ্যাটেনশন হয়ে থাকবো। ভাইয়া চলো না, খাবো। তুই খেয়ে নে, আমি হাতের কাজটা শেষ করে আসছি। তোমার কাজের কোনো শেষ নেই, চলো না ভাইয়া। আহা, কেন ডিস্টার্ব করছিস? বললাম তো তুই খেয়ে নে। আমি ডিস্টার্ব করছি? বেশ, আর ডিস্টার্ব করবো না, খাবো না। ব্যাস হয়েছে, এখন 1 ঘন্টা রাগ ভাঙাও। শানু, শানু, লক্ষ্মী বোন আমার, দরজা খোল, চল খাবো। না, খেতে হবে না, খিদে নেই। খিদে তো আমারও নেই, কিন্তু একটা ব্যাপার আমার ভুল হয়ে গেল যে। তোমার আবার ভুল আছে নাকি? ভুল আমার, আমার তোমার বোন হয়ে পৃথিবীতে আসা। না না, ওটা ভুল না। আজ রাতে রানাকে দাওয়াত করেছি, তোকে বলতে ভুলেই গেছি, কোনো ব্যবস্থাই তো করা হয়নি। আরে এসে এসো রানা। হ্যাঁ, মেহমান দাওয়াত করবে তাকে বলবে না? তুমি যে কি না ভাইয়া, কোথায় ও? ও তো থানায় ভাইয়া। কি রে, ভাইয়ের জন্য দরজা বন্ধ আর রানার জন্য দরজা খোলা? অনেক দূর এগিয়েছিস মনে হয়। দেখো ভাইয়া, ভালো হবে না বলছি। আসলে রানা খুব ভালো ছেলে রে। রানার কথা রাখো, কালকের কথা মনে আছে তোমার? আরে হ্যাঁ মনে আছে। কিন্তু কি যেন রে? এই যা লীনা আপার বাড়ি। ও, মনে পড়েছে, মনে পড়েছে। নিশ্চয়ই তোমাকে আবার কালকে মনে করিয়ে দিতে হবে। না না, আর ভুলবো না। আরে ভাই, আমাকে কিছু মনে করে দিতে হয় না, সব মনে থাকে।
নেতার ব্রেন হলো কম্পিউটার। আরে নেতা, আপনার কম্পিউটার বন্ধ করেন। আরে আন্না, এত রাগ করিস কে? বস বস। হ্যাঁ বসেন। নেতা আমার কথা শুনেন। কি? আমার ভাই পান্নাকে থানায় আটকে রেখেছে, ওকে জামিন দিচ্ছে না। আর আপনি নতুন এসিপি, ওই শাসনের বাচ্চা। আরে আন্না ভাই, জ্ঞাতি গোষ্ঠীর নাম নিতেছেন কেন? সারে ফোন করলেই ছেড়ে দেবেন। ফোন করেন, এখনই ফোন করেন। মুশকিল, তোদের নিয়ে বড় মুশকিল। আসসালামু আলাইকুম। আরে নেতাজি, বলুন বলুন, আপনার জন্য কি খেদমত করতে পারি? পান্নাক ছেড়ে দাও। নেতা, আপনি পান্নাকে ছেড়ে দিতে বলছেন? পান্নাকে? প্রশাসন আমাকে আপনার নির্বাচনী এলাকা ক্লিন করতে পাঠিয়েছে, আমি ক্লিন করা শুরু করেছি। তা ঠিক আছে, তাই বলে দলের কর্মীদের এভাবে ধরলি? বা আপনার দলে কোনো সন্ত্রাসী থাকতে পারে, এ তো আমি বিশ্বাসই করি না। জানেন পান্না কি করেছে? একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। হি ইজ এ রেপিস্ট। কাল আমার বোনকে তাড়া করেছিল, ওকে তো আপনি ফাঁসি দিতে বলবেন। আপনার মতো নেতা, যার নীতি আদর্শ দেশবাসীর কাছে উপমা। হ্যাঁ তা তো বটে। ইউ সন অফ এ বিচ। হ্যাঁ তোমাকে ধন্যবাদ। কি হলো, ছেড়ে দিয়েছে? ওই শালা, ছেড়ে দেবে কি? নগদ মাল দিলে যেখানে মেয়েদের লাইন লেগে যায় সেখানে তোর ভাই জোর করে রেপ করতে যায়। এটা খুব জটিল কেস। সি 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 সি, পান্না ভাই আন্না ভাইয়ের সম্মান এইভাবে রেপ করলো? সি, তার মানে এসিপি আপনার কথা শুনলো না? শুনবি শুনবি, দু চার দিন যাক, হাত ডাক কমে যাবে, দুর্বল হবি। সবারই একটা দুর্বল স্থান থাকে। স্যার, এসিপির দুর্বল পয়েন্ট খুঁজবো? এসিপি দুর্বল পয়েন্ট কমবি স্যার। এসিপি আকাশ স্পিকিং। কি হলো ভাইয়া, সত্যি ভুলে গেছো? নীলাপুর বার্থডে পার্টিতে যাবে না? ও হ্যাঁ, যাবো যাবো। তুই তৈরি হয়ে নে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আমাকে অফিস থেকে তুলে নিয়ে যাস। ওকে, আপনি? জি স্যার, আমাকে পাঠিয়েছেন, চলুন। ভাইয়া কি খুব ব্যস্ত? জি স্যার একটু ব্যস্ত, আপনি গেলেই স্যার বের হবেন। ধন্যবাদ। কিন্তু হঠাৎ ধন্যবাদটা বকেয়া ছিল, সেদিন গুন্ডাদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য। চলুন। আমি দেখছি। চোরাচাহনিতে দেখা কেন? এটা কি অভ্যাসের মধ্যে? জুনিয়র অফিসার আমি, বিগ বসের বোনের দিকে সরাসরি তাকাই কেমন করে? বিগ বসের, বিগ বস যদি অনুমতি দেয়। নিন। ধন্যবাদ। চলুন। লীনাপুর কাছে গিয়ে মান ভাঙাও, আমি খালামার সঙ্গে দেখা করে আসি। কি আর করা, চল। হ্যাঁ চলো। আই এম সরি। রাগ করেছো? না, খুশি হয়েছি। Mm-hmm.
করে তোমায় বোঝাবো বলো কত যে তোমায় ভালোবাসি তুমি ছাড়া শূন্য এ জীবন তাই তো তোমার কাছে আসি ওই দিশে আরা তোমারই কারণে হলো পূর্ণ জীবন ভালোবাসায় হবে সুখের মিলন কি করি তোমায় বোঝাবো বলো কত যে তোমায় ভালোবাসি মায় বোঝাবো বলো কত যে তোমায় এখন বেচা কিনা নাই মাসুদ ভাইয়ের সম্মানী এইবার কোন ভাই আপনারে কি দিমু এখন মাসুদ ভাইয়ের সম্মানী নিতে মাল বেচা কিনা বন্ধ আবে মাসুদ কোন হালায় আমি কানু বিল্লা আন্না ভাই চেলা মাল দে মাসুদ তুই আমার লোকের গায়ে হাত তুলেছিস আজ থেকে তোর চাঁদা রাও বন্ধ চাঁদা নয় বল সম্মানী তাই তোর সম্মান আজ ধুলো লুটিয়ে যাবে কে লুটাবে তুই পালিয়ে যা বলছি তাই কর যা
পালিয়ে গেল, তুমি দাঁড়িয়ে রইলে কোন সাহসে? পালিয়ে যায় শেয়াল, বাঘ কোনোদিন পালায় না। আচ্ছা, গলির কুকুর নিজেকে বাঘ ভাবতে শুরু করেছে? এই মাসুদ বাঘ না কুকুর, তার প্রমাণ তো একদিন পাবেই। এখনই প্রমাণ কর। কাম অন হিট মি, কাম অন হিট মি, কাম অন। সরি, পুলিশকে সম্মান না করলেও আমি এই পোশাককে সম্মান করি। অ্যারেস্ট মি, অ্যারেস্ট হিম। আমি তো বন্ধু মাতাল নই, বড় যুধে পরে নাই বলো আমার দোষ বলো। জি স্যার, ওকে, জি রাইট স্যার, রাইট, জি স্যার। সালাম আলাইকুম। আপনি কি ব্যাপার? আমি বোবা এবং ধর্ষিতা। মাই গড, আপনি সেই মেয়ে? আপনাকে ধর্ষণে অভিযোগ করতে এসেছেন? ওহো, কথা না বললে অভিযোগ লিখব কি করে? শুনুন, আপনি তো আবার নামধামও বলতে পারবেন না, লেখাপড়া জানেন? ভারী মুশকিল হলো তো। আফজাল, আফজাল, আফজাল স্যার। কি করছিলে? স্যার মাল খাচ্ছিলাম। শাট আপ। মেয়েটি বোবা, পারলে ওর স্টেটমেন্ট নাও। স্যার মাল খেলে তাল হই না, তাল ঠিক হয়ে যায়। আমি লিপ স্টাডি, আমি মুখ নালার ভাষা বুঝি। শোনো, তোমাকে কিছুই বলতে হবে না, আমি যা বলি তুমি ঠোঁট নেড়ে তার উত্তর দাও। যে পুরুষটা অথবা যে পুরুষগুলো তোমাকে ওই কাজটি করলো, হোয়াট? দেখলেন স্যার, তোমাকে মারলে কেন? মারবো না। ও কি বলেছে তুমি জানো? কি বলেছে?
তোমাকে ঘিরে আজ কত আশা, মনের টানে মন কাছে আসে, তোমাকে নিয়ে সাজাবো আজ ভালোবাসা দিয়ে, সুখের বাসর গড়বো এসো তুমি আমি শুধু দুজনে, আমার পৃথিবী তোমাকে নিয়ে সাজাবো আজ ভালোবাসা দিয়ে, শোর গড়বো এসো তুমি আমি শুধু দুজনে, জীবনে মরণে আছো তুমি, তুমি ছড়ালে নাই মরুভূমি, মনে টানে মন কাছে আসে, হাসি খুশি ভরা এই তো জীবন, মনের টানে মন কাছে আসে, মন শুধু সারাক্ষণ তাই তো ভালোবাসে, তুমি আমার অফিসে আসো, ঠিক আছে স্যার, কাল বিকেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট, অল ক্যান্সেল। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কেন স্যার কোথায়? বাবা তো এখানে থাকারই কথা ছিল, কিন্তু জরুরি কাজে বাবা আর এক অফিসে আছেন, সেখানে আপনাকে নিয়ে যেতে বলেছেন। গাড়িতে উঠুন আসুন। ঠিক আছে চলুন, বসুন বসুন। আসুন। কি ব্যাপার, দরজা বন্ধ করছেন কেন? যাতে ভিতরে শব্দ বাইরে না যায়। তার মানে? আমি নাছির মোল্লা, আমার বাবা খায় চানাচুর, আমি খাই তোমার মতো রসগোল্লা। ঠিক আছে আমি দেখছি। ইন্সপেক্টর রানা, অ্যারেস্ট দ্যাট বাস্টার্ড নাসির। ইয়েস স্যার। হেই ইন্সপেক্টর, তুই ভুল করেছিস রে, ভুল করেছিস, তুই জানিস না আমি কার ছেলে। হায় হায়, এখন তো মাইক নিয়ে নামতে হবে, বলতে হবে ভাই সব
মজিদ মোল্লার পোলা নাসের মোল্লার বাপকে। এই আমি নেতা মজিদ মোল্লার ছেলে নাসের মোল্লা। আরে আরে কি করছো ইন্সপেক্টর, কার ছেলের হাতে হাত করা পড়িয়েছো? নেতার ছেলের হাতে? আরে খুলে দাও। এই শুয়ারে বাচ্চা, কি বলছিলি তুই, কি বলছিলি, কি বলছিলি? এটাই তো চেয়েছিলাম। এখন তোর বেয়াদব হাতটা ভাঙা লাইসেন্স তুই নিজেই আমাকে দিলি। আরে মজিদ মোল্লা যে, কি খবর জানাব? ভয় আসিবি, তুমি আমার ছেলের গ্রেফতার করিছ। কি করব স্যার, আমি তো আগেই বলেছি আমি এসেছি আপনার নির্বাচনী এলাকা ক্লিন করতে। আপনার ছেলে একজন রেপিস্ট, ওকে শাস্তি দিলেই আপনার জয় সুনিশ্চিত। ওই কুত্তার বাচ্চারা আমাকে মারছে, ওরা আমাকে মেরে ফেলবে। ওই এসবি আমার ছেলের সারি দে, তা না হলে আমি তোর চাকরি খাবো। ওয়ে, আপনি আমার চাকরি খেয়ে খুদা মেটান, আর আপনার ছেলে মার খেয়ে খুদা বাড়াক। বাবা আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। এসবি তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে ধরে এনে মারিছো। মার দেওয়ার জন্য সাহসের দরকার হয় না, বাহুর দরকার হয়। মজিদ মোল্লার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? পরীক্ষা শুরু হয়েছে, ফলাফলও পাওয়া যাবে। এসবি এর ফল বড় বিষাক্ত হবে, তুমি কাতরাতে কাতরাতে মারা যাবা। কাতরানি তো আপনার শুরু হয়েছে, আর ওদিকে কাতরাচ্ছে আপনার নর্দমার কীট নষ্ট ছেলে। এসবি এই ভদ্রলোকের বিছানা কোনো বেশ্যা গেলেই যাতে ওঠে না, তুমি আমার চেম্বারে অনুমতি ছাড়া ঢুকলে কি করে? সেন্ট্রি শাটিম আউট। এসবি কাজটা তুমি কিন্তু ভালো করছো না, আমার ছেলে যা করেছে যুবক বয়সে তা অনেকেই করে। আমি এলাকার নেতা, আমার মুখের দিকে তাকায় ওকে ছেড়ে দাও। আইন কারো মুখের দিকে তাকিয়ে কাজ করে না, ধর্ষণ মামলা, অ্যাটেম্প টু মার্ডার, ওকে ছাড়া না ছাড়া আদালতের ব্যাপার। আদালত আমি কিনে ফেলব। তাহলে এখানে এসে দম্ব দেখাচ্ছ কেন? কারণ তোমার দাম্ভিক পোশাকটা আমি খুলে নেব। নেতাজি আমার এই পোশাক খুললে আমি আপনার পোশাক পরব, কিন্তু আপনার পোশাক খুললে আপনি ন্যাংটা হয়ে যাবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। হ্যাঁ, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, গ্রহণ করলাম। আসেন স্যার, ওঠেন। মিস্টার মজিদ, আপনার টিনাকে রেপ করে মেরে ফেলার চেষ্টা করে ধরা পড়েছে, আপনি এর কি বিচার করবেন? বিচার করবে আদালত, কিন্তু আমার ছেলে যে রেপ করেছে তার কি কোনো প্রমাণ আছে? ফালতু কথা রে ভাই, ফালতু কথা। তাহলে কোন মামলায় আপনার ছেলে গ্রেফতার হয়েছে? দেখেন, পুলিশের মামলা সাজাতে সময় লাগে না, আর সবই আমার বিরোধী পক্ষের চাল। আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী রশিদ মাহমুদ, আপনি কি মনে করেন এটা তার চক্রান্ত? 100% সত্যি, তা আগামীকাল রশিদ মাহমুদের স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই স্টেটমেন্ট দেবো, নেতা হিসেবে এটা আমার দায়িত্ব। সমাজটাকে ওরা কি বানাতে চায়? মজিদ মোল্লার ছেলে এমকে রেপ করে রাস্তায় ফেলে দিয়েছে, এর শাস্তি হওয়া দরকার। অবশ্যই দরকার, জননেতা হিসেবে দেশ ও জনগণের কাছে এটা আমার কমিটমেন্ট। এই অন্যায় অত্যাচার চলতে দেওয়া যায় না।
নেতাদের ছেলেরা যদি খুন সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ করে বেড়ায় তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেশে তো বসবাস করার কোনো অবস্থাই থাকবে না। কিন্তু রশিদ ভাই, কোর্ট কাচারি মজিদ মোল্লার হাতের মুঠোয়। দেখবেন কালই তার ছেলে নাসির মোল্লা জামিন পেয়ে গেছে। জামিন পেলে বিচার বিঘ্নিত হবে, চেষ্টা করব যাতে নাসির মোল্লা। এসিপি সাহেব, নাসির মোল্লা জামিন হয়েছে। তুমি শালা লোকটা আসলে ক্রিমিনাল, কোনো সন্দেহ নেই, কাগজটাও আসলে হবে। বা উকিল সাহেব, কামিয়া উকিল আপনি, কেস ফরওয়ার্ড করার আগেই জামিন। কথা না বাড়াইয়ে ওই নাসির মোল্লারে ছাইড়ে দেন। ইশ্বরে, কত কষ্ট যে পাতিছে। দেব দেব, পথের কুত্তা দিয়ে সরকারি ভাত খাওয়ানোর ইচ্ছে আমারও নেই। রানা, নাসির মোল্লাকে দিয়ে লিখে নাও থানায় তাকে শারীরিক আদর আপ্যায়ন কিছুই করা হয়নি। ওকে স্যার। উকিল সাহেব, বলতে পারেন গরমের মধ্যে কষ্ট করে কালো কোট কেন গায়ে চাপিয়ে রাখেন? দালালি করে দুটো পয়সা পাওয়ার জন্য, তাই না? এসিপি সাহেব, আপনি যে পোশাকটা পরে আছেন ওটাতেও কিন্তু এয়ার কুলার লাগানো নেই, আছে পুলিশি মেজাজ। উকিলের মতোই কথা। তাহলে কি আমি ধরে নেব কালো পোশাকের কারণে আপনার মন মেজাজও কালো হয়ে গেছে? আপনি আমার প্রফেশন নিয়ে টিপ্পনি কাটছেন। আমি যে খোশ মেজাজের মানুষ তাই বোঝানোর জন্য। এইবার কথাটা বুঝতে পারছি। এসিপি, তোমার কথা আমার মনে থাকবে। খুব বেশি দিন মনে রাখতে পারবে বলে মনে হয় না। জামিন পেয়েছিস ঠিকই, কিন্তু মামলা থেকে রেহাই পাসনি। হতে পারে খুব শিগগিরই তুই কবরে পোকা মাকড়ের খোরাক হয়ে যাবি। কে কার খোরাক হয় তার প্রতীক্ষায় থাকো এসিপি। এই চল। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন স্যার। স্যার, বিচার টিচার কিছুই হবে না, শালাকে এনকাউন্টার করে দেব। আগে কাউন্টার আসতে দাও। এসিপি আকাশ, একটা মুসিবত হয়ে আছে, আমার এলাকা ক্লিন করতে চাই, এখন দেখছে আমাকে ক্লিন করতে চাই। স্যার, ওই ইন্সপেক্টর রানা ওটাও একটা জম। কথা কম, কথা কম। বাবা, এসিপিকে বদলি করতে না পারলে খতম করে দাও। খতম করে দাও শুই এর বাসা, আকাম কুকমের মানুষ পেলি রে, কি আর করবি? মেয়েও সুন্দরী, তুই যুব। কিন্তু স্যার, নাসির ভাইয়ের ফাঁসি না হলো জেল, এটা কিন্তু সিওর। মেয়েটার স্টেটমেন্ট গায়েব হলি কেস ফিনিশ, কোর্টে দাঁড়ানো আগে মেয়েও ফিনিশ। স্যার, সাব ইন্সপেক্টর রহিম জানিয়েছে ফাইলের কোনো হদিশ নাই, এসি আকাশ কোথা যেন লুকিয়ে রাখছে। তাহলে এই মেয়েটাকে মেরে ফেল। কিন্তু বাবা, পুলিশ পাহারায় ওর চিকিৎসা চলছে, কেউ ঢুকতে পারবে না। চুপ কর হামজাদা, ডাক্তার নার্স হাসপাতাল সব কিনে ফেল, সব সব। ফেলা নয় ডাক্তার সাহেব, নিজের পরিবারে বাঁচানোর কাজ কি ডাক্তারের কাজ না? ডাক্তার সাহেব, আপনি ফোনটা ধরেন, আপনার বাসা থেকেই আইছে। হ্যালো। ওগো, ওরা যা বলছে তা না শুনলে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তুমি আমাদেরকে বাঁচাও। বাবা, বাবা তুমি আমাদেরকে বাঁচাও বাবা, ওরা ওরা আমাদেরকে মেরে ফেলবে বাবা, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও বাবা। ডাক্তার সাহেব, পাইসে উঠলি তো মেয়ে আত্মহত্যাই করবি, নাকি আপনি করবেন? না না, আর না, ওদের ছেড়ে দাও, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। ঘাম মোছেন ডাক্তার সাহেব, এমন কিছু করেন যাতে আপনিও বাঁচেন আর নাসির ভাইও মরে। কথাটা কি ঠিক বললাম? মনে হয় ঠিকই কইছি। হয় জায়গা। বাবা,
আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। কথা দিচ্ছি হে প্রতিকার হবেই। কি প্রতিকার করবেন সাহেব? পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? পারবেন না রানা, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। এসিপি সাহেব, আপনার কি মনে হয় পূর্বের দুর্ঘটনাতে টিনা মারা গেছে, নাকি মুখ বন্ধ করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে? চুপ করে আছেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? নো কমেন্ট। আইসো আইসো এসিপি, শুনলাম তোমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে নিজেই শোক সংবাদ হয়ে গেছে। খবর বেরোনোর আগেই খবর পেয়ে গেছেন, নেতা বটে। কেন, আমি যে নেতা তাতে তোমার সন্দেহ আছে বই কি? কারণ নেতার ব্রেন এত কাঁচা হয় না। হ্যাঁ, চুলগুলো আমার রোদে বাকেছে, বিচারি শেষ পর্যন্ত মরে গেল। নেতাজি মরতে গেল ঠিকই, সেই সাথে আপনার কুলাঙ্গার ছেলেটিকেও মেরে রেখে গেল। কারণ কেসটা ছিল রেপড অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, এখন তো ডাইরেক্ট মার্ডার। পারলে বাঁচান আপনার ছেলেকে। এসিপি কি বলে গেল? স্যার, যা বলে গেল তা আমার মুখে আনতি, গলায় ফাঁস পড়েছে, নাসির ভাইয়ের ফাঁসি। চুপ, শুয়োরের বাচ্চা, কই মাছ গিলাসে মনে ছিল না? স্যার, এখন ভাইকে বাঁচানোর একমাত্র পথ হইল থানা থেকে ওই মেয়ের স্টেটমেন্টের ফাইল গায়ে পড়তে হবে, এছাড়া কোনো পথ দেখতেছি না স্যার। শালা, বিপদের উপর বিপদ ঘাড়ে চাপেছে, কি করা যায় কি করা যায়? নেতা, চিন্তার কোনো কারণ নেই, সুযোগ বুঝে ফিনিশ করে দিব ওই শালা এসিপিকে। দরকার হলো ওকে আমি মেরে জেলে যাব। আর কি রে, কেমন আছিস তোরা? ভালো আছি। ভালো, আগে ভাবির কাছে চল। হ্যাঁ, আয় তাই, চল 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 চল। আরে দুলা ভাই, আপু দুলা ভাই এসেছে। এসেছে তোর দুলা ভাই, তাতে আমার কি? আমার কি মানে? এতদিন জেল খাটলাম, একবার খবর নিলে না, আবার এখন বলছো আমার কি? কেন নেইনি সে খবর কি রেখেছো? তুমি তো জেলে ভালোই ছিলে, আমাদের দিন কিভাবে কেটেছে তা কি জানো? আমার তো ঘর থেকে বের হবারই পথ ছিল না, আর উল্টো অভিযোগ করছো আমি তোমাকে দেখতে চাইনি। আরে শালা, ওইদিকে জেলে তুই ঘুমাস নাই, এদিকে বাড়িতে ভাবি ঘুমাইতে পারে না আন্নার জ্বালায়। আমরা সারা রাত তোর বাড়ি পাহারা দিয়ে রেখেছিলাম, কোথাও যাওয়ার উপায় ছিল না। ঠিক আছে দোস্ত, তোরা এখন যা। আচ্ছা, আয় চল। দুলা ভাই, আপু তো রাগ করেছে। আচ্ছা, আপুর কাজ কি আমাকে দিয়ে হয় না? পাকা কথা, বেশি বড় হয়ে গেছিস না, যা। প্রেমের মালা দিয়া গলে মারই গোলা বিকালে ভাঙাইয়া দিল প্রেমের মালা দিয়া গলে, ধরা পড়া গেছো তুমি আমার প্রেমের জালে।
নিজে ভ্রমরা বিকালে ধরা পড়া গেছো তুমি আমার প্রেমের জালে ভালোবাসা আমার জানের জান তোমার ছাড়া এখন আমার বাঁচে নাই প্রাণ তোমার কাছে না থাকিলে মন করে আঞ্জান আমি বুকে নিয়ে আসো হাত কইরা আদর দেব তোমার ওই গোলাপি কালে উদাসী পানাইয়া গেল বসন্তের কালে প্রেমের মালা দিয়া গলে আমার এখন ধরা পড়া গেছো তুমি আমার প্রেমের জালে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে প্রেমের মালা দিয়া গলে আমি বুকে নিয়া সোহাগ কইরা আদর দেব তোমার ওই গোলাপি কালে মাইয়া দিল প্রেমের মালা দিয়া গলে এখন ধরা পড়া গেছো তুমি আমার প্রেমের জালে এত নীতি বাক্য ফেলাও এই বিধবার বাড়িতে ঘন্টা পর ঘন্টা বসে কি করো আলুর দোষে আমার বাইকে জেলে পাঠাইছো তোমার আলুর দোষ কি সোয়াবের কাজ আল্লাহ মুখে লাগাম দে নইলে হাত দিয়ে মুখে ভাত তুলতে পারবি না ভাত চিপে গিলতেও পারবি না বলে কি রে ভবিষ্যতে যাতে এমন হুমকি আর দিতে না পারিস সেজন্যই তোর মুখের জায়গায় মুখ রাখবো না রে তোর এই হাত যদি ভাঙি তাহলে ভিক্ষা নিবি কোন হাতে তোকে অ্যারেস্ট করবো না কারণ ডাস্টবিনের খাবার খাওয়া কুত্তা জেলে বসে সরকারি ভাত নষ্ট করবে আমি তা চাই না পিস্তলটা সাথে থাকলে একটা বুলেট খরচ করতাম বাট নেক্সট টাইম ইউ সান অফ এ বিচ ছাগল দিয়ে যদি লাঙ্গল টানা যেত তাহলে কে গরু মহিষ কিনত না অথচ আমি ছাগলের পাল দিয়ে কৃষিকাজ করতেছি লিডার ক্রিমিনালি করে এসআই থেকে এসিপি হয়েছি আমার ক্রাইমের গুরু আপনি একবার এই এলাকায় জয়েন করতে দিন দেখবেন স্যার কি দেখাবে তুমি আকাশের প্রেমিকা হবে আপনার তথাকথিত বধু আর আকাশের বোনটা হবে আপনার তথাকথিত পুত্র বধু পুরনো অভ্যাসটা কি আছে স্যার কোন অভ্যাস ওই যে স্যার যে কারণে আপনি খুন করেছেন আর পাটোয়ারি সাহেব লাশগুলো গুম করেছে তোর তো জানবার কথা নেই ফেদে বলছি স্যার এই পাপের বাণী বাতাসে উড়ে তবে স্যার আকাশ সাহেব বদলে হলে ম্যাডাম লীনা আর ম্যাডাম শানুকে পাচ্ছেন কোথায় আরে মুন্সি এসিপি পাটোয়ারি হচ্ছে কায়েমের জাদুকর অদৃশ্য পেরেক দিয়ে আমি আকাশের পা গেঁথে দেব সে আমি জানি পাটোয়ারি
ইন্সপেক্টর থাকবে এমন কোনো খারাপ কাজ নেই যা তুমি করনি। তোমার তো মৃত্যুদণ্ডই হয়ে যেত। কিন্তু নিজের স্বার্থে বাঁচিয়েছেন স্যার। স্যার, এই পাটওয়ারি সাহেবের মতো হারামি অফিসারই দরকার। ওনাকে আনুন আর আকাশকে সরিয়ে দিন স্যার। সালাম স্যার। হাউ ডিড ইউ এন্টার ইন মাই চেম্বার উইদাউট পারমিশন? আই ডোন্ট নিড ইট স্যার। হোয়াট? জি হ্যাঁ, এর আগের অফিসাররা নিজেরাই ফোন করে জানতো দয়া করে কখন আসব অথবা দেখা হবে কিনা। যাদের সাথে তোমার পরিচয় হয়েছিল তারা কেউ পুলিশ ছিল না, ছিল এই পোশাক পরা ফাঁকিবাজ। কেন স্যার, চাঁদাবাজ বলতে লজ্জা হয়? শাট আপ, পুলিশ চাঁদাবাজ নয়। আপনি তো বললেন ওরা পুলিশ ছিল না, ছিল ফাঁকিবাজ। কিন্তু এই মাসুদ ফাঁকিবাজ নয়, পিওর চাঁদাবাজ। চাঁদা নিতে দিন, চাঁদার ভাগ নিন, নিজে বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দিন। হাউ ডিয়ার ইউ এসে চেম্বারে ঢুকে চাঁদা নিয়ে দর কষাকষি করছো? মাইন্ড ইট, আমার এলাকায় সমস্ত সন্ত্রাস, দাঙ্গা, হাঙ্গামা, চাঁদাবাজি সব বন্ধ। কিছুই বন্ধ হয়নি স্যার, নীরবে সবই চলছে, সবই তো রয়েছে। এসব হচ্ছে শুধু পুলিশের মুখের ভাষা, কিন্তু এই মাসু যা কিছু করবে প্রকাশ্যেই করবে। ভাগ না নিলে বাধা দিবেন না। ইচ্ছে হয় যে হাত দিয়ে চাঁদা নিস সেই হাত দুটো ভেঙে পেটের মধ্যে ঢুকিয়ে দিই, যে মুখ দিয়ে চটাং চটাং কথা বলিস সেই মুখটা কথা বলার অযোগ্য করে দেই। বাঁচতে চাইলে এলাকা ছেড়ে পালিয়ে যা। সেধে ধরা দিতে এসেছিলাম বলে সস্তা মাল ভাবছেন? বলেছিলাম না বাঘ পালায় না, পালায় তো শিওর। এই তুই বাঘের নাম শুনেছিস, দেখেছিস তো কুকুর? বাঘ কাকে বলে দেখে যা, দেখে যাই আকাশকে। নিজের গলিতে কুত্তাও বাঘ সাজে, অনেক দেখেছি। বাট ইফ ইউ ওয়ান্ট টু সি এ রিয়েল টাইগার, আগামী রোববার দাওয়াত দিলাম। নিজেকে বাঘ দাবি করিস তাই না? নাও লুক হু ইজ রিয়াল টাইগার। দুজনের লড়াই, নো থার্ড পার্সন, ওকে? Yeah!
নিজেকে বাঘ ভাবার চেষ্টা করিস না। মাসুদ, কে সত্যিকারে বাঘ দেখলি তো? আজকের ঘটনা মনে রাখিস। শানু, শানু ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? কিছু না, অ্যাক্সিডেন্ট। তোমাকে জিপ নিয়ে কে বের হতে বলেছিল? আত্মবিশ্বাস। কে? না, কিছু না। ও, তোমাকে নিয়ে আর পারি না ভাইয়া। দেখি, তুমি তুমি ভীষণ ডেসপারেট। তোমার যদি কিছু হয় তাহলে আমি কোথায় যাব? শানু, চারিদিকে আমার অনেক শত্রু, অবস্থা ভালো না। একা কোথাও যাস নে বোন। আমি পুলিশ ফ্যামিলির মেয়ে, আমি যদি গৃহবন্দী থাকি তাহলে লীলাপতির কি হবে? ওদেরকে ওখানে নিয়ে আসার ব্যবস্থা করব। ভাইয়া, খুব ব্যথা লেগেছে? না রে বোন, এই তো সব ব্যথা বেদনা দূর হয়ে গেল। পাগলি। স্যার, কি কেস মান্নান? স্যার, ও সোনার হার চুরি করেছে। কোথায় রেখেছিস বল? ওকে ভালো করে জিজ্ঞেস করো, ঠিকই বের করতে পারবে। কে ছেলে? মশরিদার এমডির বাসায় চুরি করেছে। বিশ্বাস করুন আমার কথা স্যার, আমি চুরি করিনি স্যার, আমি চুরি করিনি। তুই সত্যি কথা বল, আমি তোকে ছেড়ে দেবো। স্যার আমাকে বাঁচান স্যার, আমি চুরি করিনি স্যার। ঈদে বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইলে বিবি সাহেব বাড়ির দারোয়ান দিয়ে আমার এক গরুর মতন পিটাইছে। কাজ করুম না দেখে বেতন চাইছি। ঠিক এই সময় বিবি সাহেব থানায় ফোন করে সোনার চেন চুরি দেয় আমার ধরা দিছে। খবর পাইছি বাড়িতে মা অসুখ হইয়া বিছানায় পড়ে রয়েছে, চিকিৎসা করার টাকা নাই স্যার। স্যার আপনি আমার বাঁচান স্যার। রানা, স্যার ছেলেটির গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে টাকাটা পাঠিয়ে দাও। Yes, sir. আর শোনো, ওকে সেলে ঢোকাও। আমি মৎস্য বিভাগের এমডির সাথে কথা বলবো, দেখি আসল ঘটনাটা কি। স্যার, স্যার ওকে কোর্টে চালান করে দেই। রহিম, তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, চামচামি ছাড়ো, নইলে তোমার জন্য বিশেষ ব্যবস্থা আছে। স্যার, স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। স্যার, স্যার ওকে স্যার। Yes, রানা। স্যার আমি জানি রানা, এটা কিসের চিঠি? আমার ট্রান্সফার অর্ডার। কিন্তু স্যার, ইটস নাথিং নিউ রানা। জানোই তো চাকরির স্থান হলো সেকেন্ড হোম, সেকেন্ড হোম মানে অস্থায়ী, বদলি করেছে, যেতে হবে, এবং এই চেয়ারও খালি থাকবে না। কিন্তু স্যার আপনি জানেন না আপনার এই চেয়ারে কে বসতে আসছে? অন ব্লাডি ক্রিমিনাল আরমান পাটওয়ারি, সে পুলিশে খোলসে একটা গুন্ডা সন্ত্রাসী খুনি এক্সটি ভাড়ামি। কি আর করা, ডিপার্টমেন্ট তো তাকে মর্যাদার চোখে দেখছে, কারণ ও নেতাদের চামচা। চামচা যখন পাপীদের গামছা বয়ে বেড়ায় তখন তার পুরস্কার পায় বই কি? পাটওয়ারি পেয়েছে, নিজের স্ত্রীকে তুলে দিয়েছে মজিদ মোল্লার হাতে, এবং চরিত্রহীনার অপবাদে তাকে গলা টিপে মেরেও ফেলেছে, আত্মহত্যা বলে চালিয়েও দিয়েছে। শুধু নিজের স্ত্রীকে নয় স্যার, আরো অনেকের ঘর ধ্বংস করেছে আরমান পাটোয়ারি। কিন্তু কাল থেকে ঠিকই এসিপি হচ্ছে। বাট ইউ রং স্যার। গড নোস, সো নাথিং টু ওয়ারিড অ্যাবাউট ইট, টেক ইট ইজি ম্যান। রানা, ভাইয়ের ট্রান্সফার হয়েছে। জানি, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।
আমার কিছু ভালো লাগছে না, ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না, সব সময় কি যেন ভাবে। যার দায়িত্ব বেশি তার ভাবনাও বেশি। তোমার কি কোনো দায়িত্ব নেই? আছে, আমার দায়িত্ব তো অনেক বেশি। অনেক বেশি? একটা ফোনও তো করো না। ফোনের প্রয়োজন কি? কাছে যখন পেয়ে গেছি। রানা, তুমি তেমন প্রেমী জানে প্রেমিকার মন ধরা দেয় কখন। না তুমি বোঝো না তোমায় কত ভালোবাসি, তুমি ছাড়া বাঁচার আশা করি না। তোমায় কত ভালোবাসি, তুমি ছাড়া বাঁচার আশা করি না। তুমি ছাড়া কারো কথা ভাবি না, তুমি ছাড়া বাঁচার আশা করি না। হ্যালো মিস্টার আকাশ, নিজে তো কিছুই খান না, মাছকে দানা খাওয়াচ্ছেন? আসুন রেসিপি পাটোয়ারি। বলেন আকাশ সাহেব, এখানে কেন ডেকেছেন? এখানে বসো। থ্যাংক ইউ। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ইন্সপেক্টর হয়ে তুমি এখান থেকে বদলি হয়ে গিয়েছিলে, এর মধ্যে এখানকার চিত্র অনেক পাল্টে গেছে। জানি তো। তুমি জানো না, এবং নেতা মজিদ মোল্লা তোমাকে কোনো নতুন তথ্য জানতেও দেবে না। কি যে বলেন, আরে উনি তো আমাকে এখানে আনলেন। কেন এনেছে তুমি তা জানো না। তুমি কি জানো নাসির মোল্লার হাতে AK-47 রাইফেল আছে? তুমি কি জানো আন্নার হাতে M-16 রাইফেল আছে? বলেন কি। তুমি তো এও জানো যে তোমার স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে তুমি মেরে ফেলেছ। সেই কাগজ আমাকে মজিদ মোল্লা দেখিয়েছে। তুমি পাটোয়ারি, তোমার ট্যালেন্ট, তোমার ক্ষমতা, পরিশ্রম দিয়ে তুমি এই পজিশনে এসেছো। পজিশন আরো বাড়বে যদি আন্না গ্রুপকে খতম করে সরকারের নজরে পড়তে পারো, কারণ মজিদ মোল্লা সরকারের সুনজরে নেই। আমি তো পারলাম না, তুমি কি পারবে? এই পুরনো পিস্তল দিয়ে AK-47 সাথে লড়তে? মিস্টার আকাশ, কাকের মাংস কাকে খায় না। কিন্তু তুমি তা খেয়েছ, বহু পুলিশ ফ্যামিলি, বহু নিরীহ ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছ। আরো করব, এসব তো পুরনো কথা। আর এই কথা বলার জন্য কি এখানে ডেকেছেন? না, আজ কাকের মাংস খাবো বলে ডেকেছি। গুড বাই মিস্টার পাটোয়ারি।
এসো কিসমত খান, এটা তোমার একটা বদ অভ্যাস, সব সময় ডাল ভাজা খাও। সরি স্যার, ব্রেনটা কিন্তু আমার কাঁচা না স্যার, অনুমতি হলে বসতে পারি? শিওর। আমি জানি স্যার, আপনি বসতে বলবেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হ্যাঁ ডিসিপি কিসমত খান। এক্সকিউজ মি স্যার, আগে খান পরে কিসমত, খান কিসমত, কারণ আমার বাবা মরহুম আর তাই। তোমার ইতিহাস আমি জানি, নাও লিসন, তোমাকে যে অ্যাসাইনমেন্টের জন্য ডাকা হয়েছে। জানি স্যার, আই নো ইট, জানি, থানা ক্রাইম 3.com, ওখানে এসিপি আরমান পাটোয়ারি জয়েন করতে গিয়ে আত্মহত্যা করেছে, ওটা হত্যা না আত্মহত্যা এটাই আমাকে খুঁজে বের করতে হবে। রাইট, আত্মহত্যা হলে হোয়াট ওয়াজ দ্যাট কজ বিহাইন্ড ইট, হত্যা হলে হু ওয়াজ দ্য ম্যান কিলার বিহাইন্ড ইট স্যার। ঠিক, রাইট স্যার। অ্যাডভান্স কথা বলো তুমি খান কিসমত। স্যার ওয়ান মোর কোয়েরি, এখন ওখানে এসিপি হিসেবে কে কাজ করছে? সম্ভবত এসিপি নাগমা টেক ওভার করছে। ফিমেল, মহিলা, দ্য ফিমেল অফ দ্য স্পেসিস ইজ মোর ডেডলিয়ার দেন দ্য মেল। ওকে স্যার, বাই। এই তোমার আর একটা বদ অভ্যাস, কথায় কথায় ইংরেজি কপচা স্যার, যাতে করে ক্রিমিনালরা আমার কথা না বুঝতে পারে। থ্যাংক ইউ স্যার। এসিপি নাগমা, শি ইজ রিয়েলি। Yes, madam. রুমে এসো। Yes, madam. Sorry, madam. I know it. ওসি রানা কোথায়? ইনকোয়ারিতে গেছেন। স্টেটমেন্ট ফাইলটা আমার চাই। ম্যাডাম, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। আকাশে পাঠালেও ওটা আবিষ্কার করো। ওই স্টেটমেন্ট ফাইলটা আমার চাই, ওকে? আফজাল, ম্যাডাম, ওই ছেলেটিকে চুরির অপরাধে ধরা হয়েছে, আকাশ স্যার আটকে রাখতে বলেছেন। এসিপি আকাশ, আই আই। ইয়েস ম্যাডাম। তালা খোল। জি। ওঠ ওঠ ম্যাডাম। আরে বেটা, চুরি করেছিস কেন? আমি চুরি করিনি ম্যাডাম, আমি চুরি। হারাম জাদা মিথ্যাবাদী। ম্যাডাম একটু বলেন ম্যাডাম, কিছুই করিনি, আকাশের মার খেয়ে ও মরে গেছে, রাইট? ইয়েস ইয়েস ম্যাডাম, ইয়েস রাইট। জন চক্র, চুরির অপরাধে একটা বালককে ধরে এনে টর্চার করে মেরে ফেলা, এটা কত বড় অপরাধ তুমি জানো? স্যার বিশ্বাস করুন, আমি ওকে চরথাপ্পড় মেরেছি, চরথাপ্পড়ের কারণ মৃত্যু হয় না স্যার। তাহলে কে মেরেছে ওকে? টিনা হত্যার যে তদন্ত ফাইল আমি চেয়েছিলাম তা দাওনি কেন? স্যার ফাইল আমার চেম্বার থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়নি, গায়েব করেছ? নো স্যার। অবভিয়াসলি করেছ। হোয়াট ভেস্টেড ইন্টারেস্ট ওয়ার্কিং বিহাইন্ড ইট? তোমার উপর অভিযোগের উপর অভিযোগ আসছে, আমি উপরে কোনো জবাবই দিতে পারছি না। আই এম সরি, আই সাসপেন্ড ইউ স্যার। সারেন্ডার ইউর গান। ইউ মে গো নাও। থ্যাংক ইউ স্যার। ছেলেটাকে কে খুন করলো? টিনার ফাইলটা গায়েব করলো কে? কি ব্যাপার আফজাল, তুমিও? না স্যার, আফজাল মাতাল বেয়াদব, কিন্তু অমানুষ না স্যার।
আপনার এমন বিপদ আসবে এ কথা আমার মাতাল মনে আগেই ক্যাচ করেছিল, তাই ফাইলটা সরিয়েছি। এটা টিনার ফাইল স্যার। এই ফাইল তোমার কাছে? স্যার, এটা আমার কাছে না এলে নেতা মজিদ মোল্লার কাছে চলে যেত। নিন স্যার। না আফজল, এটা তোমার কাছে নিরাপদ, তোমার কাছে রেখে দাও। ওকে স্যার, যখন চাইবেন তখনই পাইবেন। এই মাতালকে আপনি ভালোবাসা দিয়ে কিনেছেন, টাকা দিয়ে কেউ কিনতে পারবে না স্যার। আই বিলিভ ইট। থ্যাংক ইউ স্যার। মাতাল তো হই না, নেশা হয়, কিন্তু ফাইনাল মাতাল হব একদিন, যেদিন বাংলা সেনাকে খুন করব। আরে আলো রে, আই পুলিশ, একটা সিগারেট দে ভাই। আপনি এই সস্তা সিগারেট খাইবেন? সস্তা কি রে, সস্তা কি, যা পাবো তাই খাবো। শরীর ভরা ক্ষুধা, মন ভরা সুধা, যারে পাবো তারই খাবো। যারে পাবো তারই খাবো। জানিস তো জেলখানে বহুদিন উপাস ছিলাম। মাসুদের বউ। বউ? সরি। ইটস ওকে। আমার গালে চোর দেখি কমন গাইজ, কমন। কে আপনি ভাই? আমি এসিপি আকাশ, কিন্তু আপনার পরিচয়? আমি মাসুদের স্ত্রী আশা। মাসুদের স্ত্রী? চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলুন। Thank you.
ভাইয়া। আরে এ কি করছো, হাত পুড়ে যাচ্ছে তো? ভাইয়া, তুমি আজ আমার স্ত্রীকে পান্নার হাত থেকে না বাঁচালে আজ আমার অন্তরটাই তো পুড়ে যেত, এ মাসুদ জ্বলে পুড়ে খাক হয়ে যেত। এরই নাম সন্ত্রাস, যার চোখ নেই, বুক পিট কিছুই নেই। আজ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস করাই হবে আমার শপথ। আমার পরিবারকে রক্ষা করে তুমি আমাকে কিনে ফেলেছো ভাইয়া, এই মাসুদ প্রয়োজনে তোমার জন্য জান দেবে। আরে আপনি উপযাচক হয়ে আসতে হলো, নেতা মানুষ তো, সমাজের প্রতি আমার যেমন কর্তব্য আছে তেমনি ওদের প্রতিও। আমার বন্ধুর স্ত্রী আর ওনার মেয়ে, ওদের ফাইনালি তোমার এখানে নিয়ে এলাম, এখানে ওরা নিরাপদে থাকবে। অবশ্য তুমি নিজেই তো এখন নিরাপত্তাহীন। আমার ব্যাপারে আপনি ভাববেন না, নিজের পরিবারকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। আমি ওদের নিয়ে আসার কথা ভাবছিলাম, কিন্তু অধিকার কোন অধিকারে তুমি ওদের নিজের বাড়িতে রাখবে? দুদিন পর যে বাড়ি হবে নীলামায় নিজের ঘর, সেখানে আসতে বাধা কোথায়? চাকরি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। সাময়িকভাবে সাসপেন্ড হয়েছে, তোমার চাকরি তো আর যায়নি। লীনা, সাসপেন্ড হওয়া কর্মচারী আধা বেকার। একজন সাসপেন্ডেড পুলিশ কর্মকর্তা শুধু নামই পুলিশ, কারণ তার গায়ে পোশাক থাকে না। কিন্তু বাবা, আমার বিচারে পুলিশ সেই ব্যক্তি, পোশাক যাকে পুলিশ বানায়নি। বাবা আকাশ, তুমি আমার ছেলের মতো, আমি মজিদ মোল্লাদের মতো শত শত রাজনীতিবিদদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার, তুমি সোচ্চার খুনি মজিদ মোল্লার বিরুদ্ধে। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই রশিদ সাহেব, পুলিশ হিসেবে আমি জনগণের জানমালের নিরাপত্তায় নিজের জান বাজি রাখবো, এই শপথ বাক্য পাঠ করে চাকরি নিয়েছি। চাকরি যদি না থাকে প্রয়োজনে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবো, হতে পারে তা রাজনীতি। তোমার পেছনে সমর্থনের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবে তোমার পিতার মতো নেতাই রশিদ মাহমুদ। তবে সাবধানে থেকো, তোমাকে ছোবল দেবার জন্য ফনা তুলে আছে এক দল বিষাক্ত কাল সাপ। আর কি চাই? আমার শুধু চাই প্রমোশন। আরে এটার জন্য তোর নাসির মোল্লা আছে, এটা কোনো ব্যাপারই না। ওকে তাহলে চলো রে, চলো। আমার বন্ধু চট কামাতে পারিনি, এবার আমি কিন্তু চক কামারব।
করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমের ক্রিকেট। মিস্টার আকাশ চৌধুরী, থানার কিছু জরুরি কাগজপত্র পাওয়া যাচ্ছে না, সন্দেহ করা হচ্ছে কাগজপত্রগুলো আপনার বাসায় আছে। আমরা আপনার বাসা সার্চ করব। ওকে সার্চ করো। এই সার্চ করো। Yes sir. সহকারী পুলিশ কমিশনারের চাকরি করে বিদেশি জিনিসপত্র দিয়ে ড্রয়িং রুমটা তো ভালোই সাজিয়েছেন। Yes. এসিপি মানেই তো হলওয়েজ মাল আর মাল। এসিপি নাগমা, কন্ট্রোল ইয়োরসেলফ, আই এম ইয়োর সিনিয়র। ও শিট, ইয়োর সিনিয়রিটি, শাট ইয়োর মাউথ। এই লাগেজটা খোলা যাচ্ছে না, ভেঙে ফেলো। ভাঙার দরকার নেই, আমি খুলে দিচ্ছি। দামি কোম্পানির ব্রা, পুলিশের পোশাক গায়ে পরেছেন বলে ভুলে গেছেন আপনিও একজন নারী, আর নারীর সম্মান দিতে আপনার পরিবার আপনাকে শেখায়নি। এসিপি নাগমা, ইউ ক্রসিং ইউর লিমিট। ম্যাডাম, টিনা মার্ডারের ফাইল কোথাও খুঁজে পাওয়া গেল না। ম্যাডাম, কোনো কিছুই পাওয়া যায়নি। গায়েব হলে পাবে কেমন করে? চলো দাঁড়াও। রানা, তুমিও এসেছ আমাদের বাড়ি তল্লাশি করতে? আই এম সরি শানু। শানু, রানা তো ডিউটি করছে। রানা, ইউ ক্যান গো। জনগণের মাল চুরি হলি থানায় যা কেস দিতি, আর থানা থেকে মাল চুরি হলি পুলিশ যাবে কোথায়? কেন নাগমা ম্যাডাম ঠেকাবি? স্যার, আপনি গরম হবেন না, উত্তেজিত হবেন না। ফাইল গায়েব হয়ে গেছে তো কি হয়েছে? কেস তো আর গায়েব হয়ে যায়নি, নতুন ফাইল তৈরি হবে স্যার। হ্যাঁ, যাতে ফাইনাল হয়ে যায়। ওই ফাইলে এসিপি আকাশের সাইন পাবো কোথায়? এই ফালতু পেশা বাদ দি, আকাশকে কিভাবে ফাঁসানো যায় সেই বুদ্ধি বের কর। শুনুন স্যার। কি ঠিক বলেন স্যার, ঠিক বলেছি? এতদিন যে তোকে টাকা দিয়ে পুষছি, টাকাটা আবার নষ্ট হয়। সলাকশ, আমার ছেলে ফাঁসাবি, এবার তুই নিজে ফাঁস। আমাকে চিনতে পেরেছেন? না তো। কি করে চিনবেন, পরিচয় তো দেইনি। দয়া করে পরিচয়টা দেবেন কি? নিশ্চয়ই নিশ্চয়ই, জয়েন করার আগেই তো খালাস করে দিলেন। হোয়াট, কে কাকে খালাস করে দিল? আপনি কে? আরে হ্যাঁ, পরিচয় তো দেইনি, এই আমার একটা দোষ। মনে হয় ফিল্ম স্টারদের মতো সারা দুনিয়াই আমাকে চেনে। আমার নাম খান কিসমত। আসসালামু আলাইকুম স্যার। আরে বসো 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 বসো, চমকে গেলে তো। আসলে অপরাধবোধ চেহারায় ভেসে ওঠে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না স্যার। কি করে বুঝবে, পুরো কথা তো বলাই হয়নি। ওই যে এসিপি পাটোয়ারি জয়েন করতে এলো, এসেই খুন। খুন না স্যার, আত্মহত্যা। হ্যাঁ, ওই আত্মহত্যার পেছনে একটা হত্যা রহস্য কাজ করছে। তুমি একটু সহযোগিতা করলেই রহস্যটা রহস্যময় থাকে না। আমার কাছে কি সহযোগিতা চান স্যার? জাস্ট একটা স্বীকারোক্তি। না না, আমি বলছি না তুমি খুনটা করেছ। পাটোয়ারির স্ত্রী তো আত্মহত্যা করেছিল। ওটা হত্যা ছিল স্যার। হ্যাঁ ঠিক, পাটোয়ারির আত্মহত্যার মতো, বলো ঠিক কিনা।
আমি কি করে বলবো স্যার? তাই তো, তুমি কি করে বলবে? তুমি না বললেও খুনের মোটিভ কিন্তু আমি ঠিকই বের করে ফেলেছি। স্যার, আপনি কি আমাকে সন্দেহ করছেন? তোমাকে সন্দেহ করব কেন? কাকের মাংস তো কাকে খায় না। চলি স্যার। হ্যাঁ, খুনি পাকড়াও করার জন্য আমাকে আবার তোমার কাছে আসতে হতে পারে। আর হ্যাঁ, আমার নামের স্টাইলে তোমার মন থাকবে তো? আগে খান, পরে কিসমত। বাই। আচ্ছা লীলাপু, তোমরা বিয়েটা সেরে ফেলছো না কেন? বিয়ে তো একক ইচ্ছে হয় না শানু। তোমার ভাইয়া সাসপেনশনে আছে, এই অবস্থায় ওকে বিয়ের কথা বলি কি করে? একই বাড়িতে দুজন দুঘরে থাকো, কষ্ট হয় না বুঝি? কষ্ট তো হয়, মাঝে মাঝে মনে হয় ঘরের দেয়াল ভেঙে ফেলে। ওরে দুষ্টুমি, আমার মুখ দিয়ে তোমার কথা বলতে চাও? বলি না আপু, তোর চালাকি ঠিকই ধরতে পেরেছি। আমি আন্না, আন্না আমার নাম। আমার ভাই পান্নাকে এসিপি আকাশ আর ইন্সপেক্টর রানা জেলে ঢুকিয়েছিল। আজ তোরা দুজন আমার জেলে ঢুকবি। নিন শালা নেড়ি কুত্তা, পুলিশ মনে করে ভেগে গেল। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি না থাকলে আজ কি যে হতো। চলুন আপনাদের পৌঁছে দিই। চলুন, আমরা নিজেরাই যেতে পারবো। হ্যাঁ, যেতে পারবো, আমরা যেতে পারবো। ঠিক আছে ঠিক আছে। আপু জানো ওকে? গুন্ডা মাসুদ। চল বাড়ি চল, চল। বারবার সতর্ক করে দিয়েছিলাম, কেন বাড়ি যাও? কি এমন দরকার ছিল? কেন ভাইয়া, আমাদের কোনো দরকার থাকতে পারে না? গৃহবন্দী থাকলে কি আমরা নিরাপদ? গৃহবন্দী থাকার কথা বলছি না, তোমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। মজিদ মোল্লা পাগলা কুকুর হয়ে গেছে, সে আমার যে কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে টিনা মার্ডারের ফাইল হাতে পেতে চায়। ওটা দিয়ে দিচ্ছে না কেন আকাশ? কেন একটা মামলার জন্য নিজের জীবনের বিপদ ডেকে আনছো? এ কথা তুমি বলছিলি না? একটা মেয়েকে ধন করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না? ওই অজিত মোল্লার ছেলেকে তো আমি ফাঁসিতে ঝুলাবো। আকাশ, আমি বলছিলাম কি, তোমার তো আপাতত এখানে কোনো কাজ নেই, কেন আমরা অন্য কোথাও চলে যাই না? না লীনা, আমার এখানে যে কাজ আছে তা অন্য কোথাও গিয়ে হবে না, আমাকে এখানে থাকতে হবে। শুধু তোমরা একটু কেয়ারফুল থেকো। ভাইয়া, আমি আর তোমাকে না বলে বাইরে কোথাও যাব না। Bye.
তুমি ঘুমাও নিলি না? তুমি না ঘুমিয়ে পাহারা দিচ্ছ, আমি ঘুমাই কেমন করে? দূরে থাকতে কষ্ট হয় আকাশ, দূরে থাকা যায় না। চমকে গেলে তো? জাস্ট ফান, মজা করলাম, ইটস মাই স্টাইল। স্যার সরি টু সে, পুলিশকে এতটা ফানি হলে চলে কি? চলতেই হয়, কারণ খুনি ক্যারেক্টারগুলো মিস্টেরিয়াস। আকাশ, পাটোয়ারির কেসটা একটা সাইজ হলো, আমারও একটা সাইজ হবে, আই মিন প্রমোশন, ডিসি হয়ে যাব। তোমার সহযোগিতা চাই। কি সহযোগিতা চান স্যার? যেমনটা আমি আশা করি, আকাশ নিজের স্বার্থ সবাই বোঝে, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? যাচ্ছেন স্যার? ইয়েস,
যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম একা যাব না। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বাবা আকাশ, তুমি আমাকে কিভাবে জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি। কমিশনারকে বলে তোমার বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি, ওরা বাইরে আছে। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার চারপাশে কি বিপদ ঘুরে বেড়াচ্ছে তা কি তুমি জানো? মজিদ মোল্লা কোনো নয়, ও একটা রাক্ষস, ও তোমার পুরো পরিবার গিলে খেতে চায়, কিন্তু আমি তা হতে দেব না। কিন্তু একজন সাসপেন্ডেড পুলিশ অফিসারের বাসায় কতদিন পুলিশ প্রোটেকশন রাখতে পারবেন? যতদিন প্রয়োজন, যতদিন বদমাশ নাসির মোল্লার শাস্তি না হবে, যতদিন মজিদ মোল্লার মুখোশ খুলে কুৎসিত চেহারাটা বেরিয়ে না পড়বে। কমিশনার ওই আকাশে বসায় পুলিশ মারা বসালো, দুশ্মনের কি কাজ স্যার? ওই রশিদ মাহমুদ দেখাতে চায়, সে আপনার সেও পাওয়ারফুল। আমি ওর পাওয়ার ফোল করে একেবারে উল্টো ঢোকা দেব। লীনা আপু কি করি বলো তো? ভাইয়া না বলে থানায় চলে গেল, আমার তো কলেজ থেকে অ্যাডমিট কার্ড তুলতে হবে। আরেকটা উপায় তো আছে, রানাকে ফোন করে সাথে নিয়ে যাও। রানা তো আরেক ব্যস্ত পুরুষ, ভাইয়াও ফেল, থানায় ফোন করেছিলাম, নেই। আচ্ছা বাইরে দুজন পুলিশ আছে না, ওদের সাথে নিয়ে যাও। তাই তো, ওরা তো আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য এসেছে, ভুলেই গিয়েছিলাম। আমার লক্ষ্মী ভাবি মনে করিয়ে দিয়েছো, বাই। বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা বাই। আপনার এখানে থাকুন, আমি আসছি। জি আপা। ওই আকাশ, তুই আমার ছেলের জানের পিছনে লাগেছিস, পারলি এখন তোর বোনের ইজ্জত বাঁচা। ওই মজিদ মোল্লা, আমার ভাই যদি একটা ফুলের টোকা পরে, আমি তোকে এত টুকরা করব যে তোর লোকজন জীবন ভর ঘুরেও শেষ করতে পারবে না। প্রায় তো কথা বলার সময় তোর আছে আমার নেই। এক ঘন্টার মধ্যে টিনাবাটারে ফাইল নিয়ে তুই আমার বাসায় না আইলি, তোর বোনকে আন্না পান্না ফানা ভাড়া করে দিবি। স্থান অজ্ঞাত, সময় অফুরন্ত, কিন্তু তোর জন্য এক ঘন্টা। বল আমার বোন কোথায়? জানি না। বল আন্না কোথায়, বল আন্না কোথায়? জানি না, আমি কিছুই জানি না। মাসুদ বল আমার বোন কোথায়, আমার বোন কান্না কোথায় লুকিয়ে রেখেছে? শানু শুধু তোমার বোন না, আমারও বোন। সাগর কামাল মিজান আলি, 5 মিনিটের মধ্যে আন্না পান্নার সন্ধান চাই। ছাড়ুন আমাকে, ছাড়ুন।
ভাইকে দেওয়া সময় শেষ, ফাইল দেয়নি, তোর ভাই ফোনও করেনি, এখন বুঝ। পাঞ্জাবে যার ইজ্জত কি তার, আগে জানের কথা চিন্তা কর, পরে ইজ্জতের কথা। বোন আমার, স্যার স্যার আমার বুকে সব জ্বালা যন্ত্রণা শেষ স্যার, ওই দেখুন স্যার 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 আমার আর মদ খাবার দরকার নেই স্যার, আমি আর মদ খাবো না স্যার। কনস্টেবল স্যার, লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করো। প্রশাসন বাড়ি ছেড়ে দিতে বলেছে, এলাকার কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, কোথায় থাকবো আমরা? আমরা কি রাস্তায় গিয়ে থাকবো? এখানে থাকলে রাস্তাতেই থাকতে হবে। কেন আমরা কোনো নিরাপদ জায়গায় চলে যাচ্ছি না আকাশ? নিরাপদ জায়গা বলে কোনো জায়গা থাকলে দুনিয়ার সমস্ত লোক সেখানেই বসতি করত। আমি তো আগেই বলেছি মা, আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত আমি এলাকা ছাড়বো না। ভাইয়া কি করবে এখানে থেকে, যে দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে কোন দায়িত্ব পালন করবে তুমি? দায়িত্বশীল মানুষের দায়িত্ব কখনো শেষ হয় না শানু। যিনি নিজ পরিবারের নিরাপত্তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন তিনি কেমন দায়িত্ববান মানুষ? পুলিশ এসে তাড়া দিলে কোথায় থাকবো বলতে পারো? আছে তোমার এমন কোন আশ্রয়? একটা জায়গা ছিল না যেখানে তোমরা সত্যি নিরাপদ। থামা থামা, এই নাও চলো। এসো মা। মাসুদ, মাসুদ, মাসুদ কে? ভাইয়া তুমি? আমার ভাইয়ের মা এসেছে, বোন এসেছে, আগে ওনাদের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ আসুন মা, এসো বোন এসো। মাসুদ, আমি মনে হয় তোমার কুটকু ঝামেলায় ফেললাম। আরে ধুর, আগে চলো তো, চলো ভেতরে চলো। ভাইয়া আকাশ, আকাশ নিতে হবে, তেমন কিছু হয়নি। হ্যাঁ
তাড়াতাড়ি চলো। তুমি থাকো। It's okay. Yes, sir. Dr. Sir, bhoye kichu nei. Patient out of danger. Hello, Akash. Asha kori notun jibon peyecho. It's a new life. Excuse me. Shobai ki ektu baire jete hobe je? Tumra ektu baire jao. Ki byapar, sir? Greftar korte eshechen? Na, khobor dite eshechi. Amar promotion hoyeche. Akash, আমার প্রমোশন কেন হয়েছে সে তো বুঝতেই পারছো। নিশ্চয় পাটার হত্যার মোটিভ খুঁজে পেয়েছেন। রাইট, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, সততা নিয়ে কাজ করে সৎসাহসের অভাব কেন? এগুলো পাটোয়ারি মামলার চূড়ান্ত কাগজপত্র। ছিঁড়ে ফেললাম। পাটোয়ারি আত্মহত্যাই করেছে, আর বেঁচে থাকলে কেউ তো ওকে খুন করতোই না। মনে হয় ব্যাপারটা তোমাকে বোঝাতে পারলাম না। এনিওয়ে চলি, বাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা আকাশ, অনেক হয়েছে, সুস্থ হও। দয়া করে এখান থেকে চলে যাও। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। মিশন শেষ না করে আমি যাচ্ছি না। সাত দিন পরে নাসির মোল্লা কেস কোর্টে উঠবে, ওকে ফাঁসিতে ঝুলাবো, ওর লাশ দেখবো, তারপর চলে যাব। না না, নাসির মোল্লা কিছুই হবে না। তার মামলার ফাইল কোর্টে যাবে না। ও ফাইল কোর্টে যাবে এবং নাসির মোল্লার শাস্তি হবেই। কোথায় সেই ফাইল? কে নিয়ে যাবে কোর্টে? তুমি তো নিয়ে যেতে পারবে না, ওরা মেরে ফেলবে তোমাকে। আর কাকে বিশ্বাস করবে তুমি? আমি বিশ্বাস করি আপনাকে। আপনি ফাইল নিয়ে কোর্টে যাবেন। আমি? হ্যাঁ, আপনি। আপনি ফাইল নিয়ে কোর্টে যাবেন। আপনাকে ওরা সন্দেহ করবে। যাচ্ছি জানলে মজিদ মোল্লার লোকজন আমাকে গুলি করবে, গুলি খাবো। কিন্তু ফাইল আমার লাশের সঙ্গে হলো কোর্টে যাবে। আমি চাই মজিদ মোল্লার ছেলে নাসির মোল্লার ফাঁসি হোক। চলে মজিদ মোল্লা, অবাক হয়েছো আমাকে দেখে? ওর মতলে বাইছো? তোমার কাছে তো আমি অসল শিখি, এ কথা বলতি না শুনতি? ঠিক ধরিছেন স্যার, নিশ্চয়ই বলতি আইছে। এসিপি আকাশ খুব ভালো ছেলে, ওরে মাফ কইরে দে। নিজের ছেলের জীবনে চিন্তা করো মজিদ। ওর জামিন আমি ক্যান্সেল করিয়েছি, পলাতক অবস্থা ওর মৃত্যুদণ্ড হয়ে যাবে। আজ দিলে ফাইল এখন আমার কাছে। শালা পতিতানন্দন, ভয় দেখাচ্ছ? তুমি নিজের চোখে দেখতে পারো। স্যার একটা প্যাক দেবো। এই ফাইল তুমি বগলে নিয়ে ঘুরছো, এই জন্যই তো খুঁজি পাওয়া যায় না। আরামজাদা ফাইল। যা,
আমার সালে ফাঁসি দে। মজিদ মোল্লা, ফদিনের চরিত্রের ময়লা পরিষ্কার হয় না। আমি তো তোমার চরিত্র জানি, ওটা ডুপ্লিকেট কপি। আসল ফাই তো তোমার হাতে তুলে দেব তখন যখন তুমি আমাকে সিটি মেয়র বানাবে। শালা বেইমান, অমুতর ভাগসাও, যা দিলাম। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিতে হবে এইভাবে কাঁধে হাত রেখে। শালা আমি তো বেইমান, কিন্তু তুমি শালা ডবল বেইমান। অলস ইজ অল রাইট। কি ব্যাপার মাসুদ? বেইমানির নমুনা দেখো, কাকে বিশ্বাস করেছো তুমি? তোমার পুত্র সমতুল্য এসিবির খবর কি? জ্বলছে জ্বলছে, আমরা আগুন গলায় জেলে জ্বালা মিটাচ্ছি। আকাশ আসমানের দিকে তাকিয়ে সূর্যের আগুনে জ্বলছে। ঠিক কইছেন স্যার, এই আগুন ছাড়া বেগুন পরে না। নেতা, এবার হাসপাতালে গিয়া আকাশের অক্সিজেনটা অফ করে দেই। আরে রাখ, ওর সাথে এমনিতে দম ফিরে মারা যাবি। কবে দূর মদ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। ও আচ্ছা যাচ্ছি। বাবা শালায় মরে না তো? কি বললি, তুই কি আমাকে শালা বলছিস? ও মাই গড, কেমন কে ঘটিয়েছে? আকাশ! ও নো, ইন্সপেক্টর, ফলো মি। আই সি, ভোজবাজি। স্যালাইনটা নতুন না পুরানো? পুরানোই তো। এলাম গ্রেফতার করতে, হাত করা পড়াবো কোথায়? আকাশ, পুলিশ যখন গুলি চালায় দায়িত্বে চালায়, আক্রোশে চালায় না। সঠিক কাজের পেছনে আমার সঠিক সমর্থন সবসময় আছে। ওয়েল ডান আকাশ। কে হলো ইন্সপেক্টর বলো না? স্যার, আপনার সাসপেনশন উইথড্র করা হয়েছে। এসিপি নাগবাকে সাসপেন্ড করা হয়েছে স্যার। গুড নিউজ। থ্যাংক ইউ স্যার। সো গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। হাই হাই শান্তি।